ফের বোমাবিদ্ধ শৈশব। ভাঙড়ে ফুলবাড়ি এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে জখম এক শিশু, পাঁচ বছরের এই শিশু আহত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা চলছে। গতকাল ভাঙড়ে ফুলবাড়ি এলাকায় আইএসএফের সভা ছিল। আইএসএফের অভিযোগ, আজ সকালে ওই এলাকায় বোমাবাজি শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজির কথা ইতিমধ্যেই অস্বীকার করেছে শাসক দল, আর এই বোমাবাজির মধ্যে পড়েই এক পাঁচ বছরের শিশু ফের জখম হয়েছে। নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে রয়েছে। নওশাদ সাহেব, ঠিক কি ঘটেছে আপনার কাছ থেকে জানতে চাই, এবং একই সঙ্গে তৃণমূল বলছে না এটা তারা করেনি। দেখুন, তৃণমূল তো ঘটনা ঘটিয়েই বলে করেনি, বক্তিয়ার মতো অত বড় ঘটনা সকালে অনুব্রত বাবু বলেছে টিভি ভাস্ট হয়ে মারা গিয়েছে। যে যত ফুলবাড়িতে আইএসএফ এর শক্তঘাটি, সেখানে কিভাবে দুর্বল করা যায়, বিভিন্ন সময় মিথ্যা কেস দিয়েও যখন পারছে না, এখন তারা বোমগুলি পিস্তলের আশ্রয় নিয়েছে। আমাদের তারা দায়িত্বশীলেরা আছেন, তাদের বাড়ির সামনে তাদের বাচ্চাকে, তার বাড়ির সামনে যেভাবে বোম মেরেছে, বাচ্চাটা আহত হয়েছে, আমি চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কিন্তু এই বোমাগুলি রাজনীতি কেন, হঠাৎ এই ভাঙড় উত্তপ্ত হয়ে উঠছে কেন? দেখতে পাচ্ছি সকদল মোল্লা সাহেব যেখান থেকে অবজারভারের দায়িত্ব নিয়েছে, তারপর থেকেই ভাঙড়কে নতুন করে উত্তপ্ত করার চেষ্টা করছে, ভাঙড়ে বদনাম করার চেষ্টা করছে। আমরা যত সংযত হয়ে থাকার চেষ্টা করছি, অতটাই ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে শাসক দলের ছত্র চায় যারা দুষ্কৃতীরা লালিত পালিত হচ্ছে। এক্ষেত্রে ওই শিশুরা যদি প্রাণে মারা যেত, তাহলে দায়ভার কে নিত? শাসক নিতে পারত, পারবে কি? প্রশাসনের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে আছে, একটা অংশ বরঞ্চ এই সমস্ত যারা দুর্বৃত্ত আছে এদেরকে আরো সহযোগিতা হচ্ছে, প্রশাসনকে ডাকলে যথাসময়ে উপস্থিত হচ্ছে না। আশা করবো এক্ষেত্রে শিশু ক্ষেত্রে এবং যেভাবে বোম মেরেছে, প্রশাসনকে আমরা লিখিত জানাচ্ছি দ্রুততার সাথে তদন্ত করুক, যত যত যারা দোষী আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক। ধন্যবাদ নওশাদ সাহেব আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী স্পষ্টতই অভিযোগ করলেন যে শাসক দলের তরফেই এই হামলা চালানো হয়েছে। আপনাদের আরও একবার জানাবো যে বোমাবিদ্ধ শৈশব, কিন্তু তৃণমূল বলছে যে না, তারা এই হামলার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। কি বলছে শাসক দল, শুনুন। তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে চার কাছে আইএসএফ এর জন্য তৃণমূল কংগ্রেসের বোমাবাজি করতে হবে। আমার কাছে যতটুকু খবর আছে সম্পূর্ণ সাজানো নাটক। কোথায় একটা চকলেট ফেটেছে, সেই চকলেটে একটা বাচ্চা নাকি শুনলাম যে একটু অসুস্থ হয়ে পড়েছে, কোনো ইঞ্জুরি তার গায়ে নেই, এবং নলমুড়ি হসপিটালও নিয়ে গেছিল, সেখানে ডক্টর অলরেডি সেখানে বলে দিয়েছে সে সচেতনও আছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ভাঙড়ের ফুলবাড়ি এলাকায় আইএসএফ এর সভার পরদিন আজকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে বোমাবাজি করেছে বলে আইএসএফ এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, যদিও শাসক দল সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। আর বোমার তীব্রতা এতটাই ছিল যে দেড় বছর এক শিশু সে আহত অসুস্থ হয়ে পড়ে, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, অর্থাৎ আবারও বোমাবাজি। দেখুন, বিষয় হচ্ছে পশ্চিমবাংলায় লাগাতার এই বোমা উদ্ধার, বোমাবাজি, এর থেকে কতগুলো শিশুর মৃত্যু হলো পর্যন্ত, আবার সেই ঘটনার মূল কেন্দ্রবিন্দু ভাঙর। অতএব এর থেকে বোঝা যায় যে কত অস্ত্র, কত বোমা সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে। হঠাৎ সরকার বোমা উদ্ধার অভিযান চালিয়েছিল। আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, বোমা উদ্ধার অভিযান থামলো কেন? কারণ শুধুমাত্র তৃণমূলের লোক বোমের মালিক, এটা বেরিয়ে যাচ্ছে বলে। যদি আজকে এই জিনিস হতো তাহলে কিন্তু অন্ততপক্ষে বোমাতে বাচ্চারা যে আহত হয় সেটা অন্ততপক্ষে কিছুটা রক্ষা করা যেত। আমি চাই অবিলম্বে দোষী যারা আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি। নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে মাসখানেক আগে একটি দলিল উদ্ধার হয়েছিল, দিলীপ ঘোষের বা সম্পত্তির দলিল বলে এমন দাবি করা হয়েছিল, কিন্তু সেই দলিল নিয়ে এবার মুখ খুললেন প্রসন্ন রায়। বাড়িতে উদ্ধার দিলীপ ঘোষের দলিল প্রথমবার মুখ খুললেন ধৃত মিডিলম্যান প্রসন্ন রায়। এই দলিলটি আসল নয়, মিলেছে দলিলের সার্টিফাইড কপি, দাবি চাকরি দুর্নীতিতে ধৃত মিডিলম্যান প্রসন্ন রায়ের। দিলীপ ঘোষের একটি সম্পত্তির মিউটেশনের জন্য কপি তুলেছিলাম বলছেন প্রসন্ন রায়। তিনি আরো বলেন সেই সার্টিফাইড কপি বাড়ি থেকে বাজেয়াপ্ত করে সিবিআই, দাবি ধৃত প্রসন্ন রায়ের। টাকার লেনদেনে কোনো ব্যাপার নেই দাবি করেছেন তিনি। নাম চেঞ্জ করার জন্য মিউটেশনের জন্য ছিল, কে দিয়েছিল? ওই আমাদের প্রতিবেশী আছে তো ওখানে দিয়েছিল। মজুমদার এন্ড কোম্পানির প্রপার্টি কিনেছিলেন দিলীপ? না, ওটা আমি জানি না। কিছু না
এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেবে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রকাশ। যে দলিল উদ্ধারকে কেন্দ্র করে শাসক দল এবং বিরোধী বিশেষ করে বিজেপির মধ্যে চাপানোতর চলছিল, সেই দলিল নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন প্রসন্ন রায়। ঠিক কি বললেন বিস্তারিত জানাও। দেখো সমেন, তুমি জানো প্রায় ন মাস আগে যেদিন প্রসন্ন রায় বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, সেদিন সিবিআই তরফে আমরা দেখতে পারি যে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছিল। পরের দিকে যেটা দেখা যায় যে চার্জশিটে অর্থাৎ সিজার লিস্টে একটি জায়গা লেখা রয়েছে যে দিলীপ ঘোষের একটি সম্পত্তির দলিলের কপি সিবিআই এর আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। এবং তারপর থেকেই কিন্তু বিতর্ক শুরু হয় যে দিলীপ ঘোষের সম্পত্তির দলিলের কপি প্রসন্ন রায়ের বাড়িতে কী করছিল। এবং তারপর থেকেই কিন্তু প্রসন্ন রায়কে একাধিকবার আমরা জানার চেষ্টা করেছি, যখন যখন তাকে কোর্টে তোলা হয়েছে একই প্রশ্ন করেছি, একই প্রশ্ন কিন্তু এতদিন ধরে প্রসন্ন রায় মুখ বন্ধ করেছিলেন। আজকে কিন্তু তিনি প্রথমবার এই নিয়ে মুখ খুলেছেন এবং প্রসন্ন রায়ের দাবি যে আমার বাড়ি থেকে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল নয় সার্টিফাইড কপি কিন্তু তুলেছিল, অর্থাৎ সার্টিফাইড কপি সিবিআই এর আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে। এই কপি কোথায় থেকে আসলো? কোর্টের ভিতরে আমরা দেখলাম যখন প্রসন্ন রায় নিজের আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন, সেখানে তিনি দাবি করেন যে তিনি সেই সার্টিফিকেট কপি তুলেছিলেন এবং কেন তুলেছিলেন, মিউটেশন করিয়ে দেওয়ার জন্য, ইলেকট্রিক কানেকশন পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু যখন তাকে কোর্টরুম থেকে বার করা হচ্ছিল একই প্রশ্ন আমরা করেছিলাম, তার দাবি পাশের দলিল, যে দলিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিরোধী তথা শাসক দলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে এই দলিলের প্রসঙ্গে উদ্ধার হওয়ার পর কেন দিলীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে না, যদিও দিলীপ ঘোষ সেই দাবি বারবার খারিজ করে দিয়েছিলেন। আজ প্রসন্ন রায় মিডিল ম্যান ধৃত, তিনিও সেই দাবি খারিজ করে দিয়েছেন। এই সেই দলিল যেটাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, আর এই সার্টিফাইড কপি সম্পর্কেই প্রসন্ন রায় আজ মুখ খুলেছেন। প্রকাশ, তুমি যা বলছিলে। দেখো, প্রসন্ন রায়ের বেশ কয়েকটা পয়েন্ট, তিনি যেটা দাবি করছেন যে আমার বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল পাওয়া যায়নি, সম্পত্তি দলিল পাওয়া যায়নি, দলিলের সার্টিফাইড কপি পাওয়া গেছে তার দাবি। এই সার্টিফাইড কপি তার কাছে ছিল ইলেকট্রিক কানেকশন পাইয়ে দেওয়ার জন্য এবং মিউটেশন পাইয়ে দেওয়ার জন্য। আমাদের প্রশ্ন ছিল দিলীপ ঘোষের সঙ্গে কোনো টাকার লেনদেন কোনোদিন হয়েছে, তিনি কোনো টাকা নিয়েছিলেন বা টাকা দিয়েছিলেন, তার বক্তব্য একদমই না, পুরোপুরি কিন্তু ফালতু কথা, অর্থাৎ বেসলেস তিনি অস্বীকার করছেন। আমাদের প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষের সঙ্গে কোনোদিন তার দেখা হয়েছে বা বৈঠক হয়েছে, তিনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি। অর্থাৎ একাধিক দাবি করা সত্ত্বেও যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে দিলীপ ঘোষকে তিনি চেনেন কি না, দিলীপ ঘোষের সঙ্গে তার কোনো দিন বৈঠক হয়েছে কি না বা কথা হয়েছিল কি না, তিনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। অর্থাৎ এতদিন ধরে যে বিতর্ক ছিল, ন মাস আগে প্রসন্ন রায়ের বাড়ি থেকে যে সম্পত্তির দলিলের একটি কপি পাওয়া গেছিলো এবং সিবিআইয়ের সিজার লিস্টে দেখা যায় যে দিলীপ ঘোষের সম্পত্তির দলিলের কপি সেখানে উল্লেখ রয়েছে, এবং একই প্রশ্ন যখন আজকে আমরা করি তার বক্তব্য যে আমার বাড়ি থেকে দিলীপ ঘোষের সম্পত্তির কোনো দলিল পাওয়া যায়নি, মজুমদার অ্যাসোসিয়েটসের কাছ থেকে তিনি একটি সম্পত্তি কিনেছিলেন, সেই সম্পত্তির দলিলের সার্টিফাইড কপি আমার বাড়িতে ছিল এবং সেটাই কিন্তু সিবিআই সেখান থেকে বাজেয়াপ্ত করেছিল, সেই সার্টিফাইড কপি আমাকে একজন ব্যক্তি দিয়েছিল, পাশের একজন ব্যক্তি। এখানেও কিন্তু একটা বিতর্ক রয়েছে, সময় তোমাকে বলে দিই, কোর্টরুমের ভেতরে আমরা কিন্তু সেখানে ছিলাম, কোর্টরুমের ভেতরে নিজের আইনজীবীর সঙ্গে তিনি যখন কথা বললেন, তিনি তখন দাবি করেছিলেন যে তিনি কিন্তু এই সার্টিফাইড কপি তুলেছিলেন, কিন্তু বাইরে যখন তাকে কোর্টরুম থেকে এই লকআপে নিয়ে আসা হচ্ছিল, আমরা যখন প্রশ্ন করি, তার দাবি হচ্ছে যে না, এই দলিলের কপি সার্টিফাইড কপি এটা অরিজিনাল দলিল নয়, এমন দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডিলম্যান প্রসন্ন রায়। তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে দিলীপ ঘোষ একই দাবি করেছিলেন যে দাবি আজ প্রসন্ন রায় করেছেন। কি বলেছিলেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। ওখানে আমি ঘর বুক করেছি একটা, যে কনক্লেভে ওরা থাকতো হাউসিংয়ে, সেই ঘরের ইলেকট্রিক কানেকশন কাটা আছে, ইলেকট্রিক জোড়ার জন্য যেহেতু পরিচিত ওখানকার, ওর অনেক ফ্ল্যাট আছে, সেই জন্য আমি ওকে বলেছিলাম এই কাজটা তুমি করো। তার বাড়িতে আমি ডিটটা দিয়েছিলাম, ওর কপি জমা দিয়ে, কপিটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে দেওয়ার জন্য জমা দিয়েছিলাম, সেটাই পাওয়া গেছে, কী করে জানবো পাড়ার ছেলে। মিডিলম্যান প্রসন্ন রায়ের এই মন্তব্য নিয়ে কী বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, শুনুন। দিলীপ ঘোষকেও তো অ্যারেস্ট করা উচিত অবিলম্বে, কারণ
এই যে প্রসন্ন রায়, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি মামলায় যারা কিং পিন বলে এই এজেন্সি বলছিল, তো এই প্রসন্ন রায় এর বাড়ির থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেল। তো কেন দলিল পাওয়া গেল? যদি এরম কোনো আসামির বাড়িতে তৃণমূলের কোনো নেতার দলিল ঘটনাচক্রে পাওয়া যেত, এজেন্সি কি করতো? আবার শুনছি প্রসন্ন রায় আবার দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন, বলছে অরিজিনাল দলিল নয়, জেরক্স ছিল। আরে জেরক্স হোক আর অরিজিনাল হোক, জেরক্স যদি থাকে কোন কারণে ছিল, কিসের জন্য ছিল? কোনো একটা তো টেকনিক্যাল লেনদেন বা টেকনিক্যাল কাজকর্মের বিষয় আছে, নইলে দলিলটা গেল কি করে? উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে এলেন মুখ্যমন্ত্রী প্রতিনিধি, তবে এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই। এ বিষয়ে বিস্তারিত জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আপনাদের জানাই যে উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে এলেন মুখ্যমন্ত্রী প্রতিনিধি, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি থেকে বাদ গেলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি আর অর্ডিন্যান্স আনলো রাজ্য সরকার, উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে তিনজনের জায়গায় পাঁচজন সদস্য। এই কমিটিতে রয়েছেন আচার্য, মুখ্যমন্ত্রী প্রতিনিধি, ইউজিসি উচ্চশিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা সংসদের তিন প্রতিনিধি, সব মিলিয়ে পাঁচজন। উপাচার্য নিয়োগে সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রী প্রতিনিধি, কিন্তু এই সার্চ কমিটি থেকে বাদ গেলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো? দেখো, রাজ্যের উপাচার্য নিয়োগের যে সার্চ কমিটি হয়, সেই সার্চ কমিটির নিয়ে অর্ডিন্যান্স আজকে প্রকাশ করেছে রাজ্য। সেখানে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকেই বাদ দেওয়া হয়েছে, এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে সার্চ কমিটির প্রতিনিধিকে বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। তিনজন সদস্য এতদিন থাকতেন সার্চ কমিটির ক্ষেত্রে, যারা উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে, তাদের প্রতিনিধি দিয়ে সার্চ কমিটি তৈরি হতো। সেটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হবে, আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি। এই তিনজনের পরিবর্তে রাজ্য সরকার অর্ডিন্যান্স এনে পাঁচজন সদস্য করেছে, এবং সেই পাঁচজন সদস্যের মধ্যে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এবং ইউজিসির প্রতিনিধিকে যুক্ত করা হয়েছে। এখন পাঁচজনের যে প্রতিনিধি যুক্ত করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রথমত মুখ্যমন্ত্রীর প্রতিনিধি একজন থাকবেন, আচার্যের প্রতিনিধি একজন থাকবেন, ইউজিসির চেয়ারম্যানের প্রতিনিধি একজন থাকবেন, রাজ্য সরকারের প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সংসদের প্রতিনিধি। মোট পাঁচজন প্রতিনিধি নিয়ে সার্চ কমিটি তৈরি হচ্ছে, যে সার্চ কমিটি রাজ্যের স্থায়ী উপাচার্য বাদে, তুমি জানো যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বিস্তর জল্পনা হয়েছে, মামলা পর্যন্ত হয়েছে, উপাচার্যকে সরে যেতে হয়েছে আদালতের নির্দেশে, অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করতে হয়েছে আচার্যকে, সেই পদও অনেক সময় পুড়িয়ে গেছে, উপাচার্যকে বরখাস্ত করতে হচ্ছে আচার্যকে, এমন ঘটনাও ঘটেছে দু একদিন আগে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সেই স্থায়ী উপাচার্য নিয়োগের যে সার্চ কমিটি সরকার বলেছিল নতুন করে তৈরি করবে, এবং সেই কমিটিতে সার্চ কমিটিতে তার যে গঠনতন্ত্র বদল করা হবে, কিন্তু যে গঠনতন্ত্র প্রকাশ্যে এসছে তা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্দরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। অর্থাৎ উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি, কিন্তু সেই সার্চ কমিটি থেকেই বাদ পড়লেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমাকে আপাতত ধন্যবাদ।